হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো মোমোস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তো সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন ব্লগটি। আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই পাখিগুলো তো রাতে ঢেকে রাখি একটা কাপড় দিয়ে, তো ঢাকনাটা উঠাই দিলাম আর এখন ওদের খাবারটা চেঞ্জ করে খাবার দিয়ে দিব। আর পাখিগুলো শীতে এভাবে কুঁজে হয়ে আছে, হাঁড়িটার মধ্যে থাকলে কিন্তু অতটা ঠান্ডা লাগতো না, ওগুলো হাঁড়ির মধ্যে না গিয়ে বাইরে এভাবে বসে থাকে। তো এখন সকালে নাস্তা রেডি করব, রান্না বান্না করব, আর এই তো হাঁসের মাংস রান্না করব, যার জন্য মাংস কেটে ধুয়ে তো আগেই তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন বের করে ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ, আর এই তো রান্নাও করে নিচ্ছি। আর শীতকালেই হাঁসের মাংসটা বেশি খেতে ভালো লাগে, আর আমাদের তো সবার হাঁসের মাংস খুবই পছন্দ, আমার তো খুব খুব পছন্দ, অন্যান্য সব মাংস থেকে আমার পছন্দ হচ্ছে হাঁসের মাংস। তো এদিকে মাংসটা রান্না করছি আর এদিকে রুটি করে নিচ্ছি, তো অনেকগুলো রুটি করে নিচ্ছি, যেগুলো ফ্রিজে রাখবো ওগুলো এই যে হালকা একটু ছেঁকে এভাবে রেখে দিছে, এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। আর এখন খাওয়ারগুলো ভালো করে ভেজে হটপটে রেখে দিচ্ছি। আর এই তো রান্নাবান্না শেষ, এখন গাছগুলাতে একটু জল দিব, আর এখন সকাল সকাল আগে একটু রান্নাটাই আগে শেষ করে অন্যান্য কাজ পরে করি, কারণ ঘেস চলে যায়, যার জন্য আগে রান্না করি আর পরে অন্য কাজগুলো শেষ করি। আর এই গাছগুলো ভাবছি আজকে লাগাবো, দেখি টব নিয়ে আসবো তারপর রাতে লাগাবো, দিনের বেলা তো লাগানোর কোনো সময় নাই, যার জন্য ভাবছি কয়েকদিন ধরে লাগাবো লাগাবো করে লাগানো হচ্ছে না, আজকে লাগাবো। আর অনেকগুলো ফুল ফুটছে গাছগুলাতে, চারটা ফুলে খুব সুন্দর বড় বড় হয়েছে। আর টবগুলো রং করাতে বারান্দাটা খুব ভালো লাগছে, কালারফুল লাগতেছে দেখতে, আর এই গাছগুলো যখন লাগাবো তখনও ভালো লাগবে। আর এই তো এখন স্নান পুজো শেষ করে তারপর বেরোবো স্কুলে যাব। আর রুমের মধ্যে যে গাছটা লাগিয়েছিলাম, এই যে এটার পাতাগুলো কেমন যেন ফুটা ফুটা হয়ে গেছে কয়েকটা, এই যে। আর ঠান্ডার জন্য তো জানলা খোলাই যায় না, ওই পাশ থেকে এত ঠান্ডা আসে, তো একটু রোদ উঠলে তারপর জানলাটা খুলে দিচ্ছি, আর দরজা জানলা বন্ধ থাকলে এমনি তো কেমন যেন একটা গন্ধ হয়ে যায় রুমের মধ্যে। সোমবার উপলক্ষে স্কুলে আজকে প্রোগ্রাম আছে, তো আমি তো রেডি হয়ে গেছি, এখন স্কুলে যাব। আর এই তো আজকে স্কুল থেকে আসার সময় আমি টপ কিনে নিয়ে আসছি, তো এখন রাতে এগুলো বসে বসে লাগাবো, তো তিনটা টপ কিনছি। আর এই যে এটা এরকম লালের মধ্যে কিনছি একটা, সেগুলো ফুটা করতে হবে, নিচের দিক দিয়ে ফুটা নাই, ফুটা করা নাই। আর একটা হোয়াইট কিনলাম, এটা দেখে ভালো লাগলো এই টপটা ডিজাইনটা। আর এই যে আরেকটা কিনছে, তো তিনটা গাছ তিনটার মধ্যে লাগাবো, আর এগুলো নিচে দিয়ে একটু ফুটা করে নিলে ভালো, না হয় দেখেছে জল আটকে গাছগুলো মরে যায়। এই যে আমি এভাবে ডাল ঘুটনিটাকে গরম করে নিচ্ছি, গরম করে চুলায় পুরায় এখন এই যে এভাবে ফুটা করে নিচ্ছি, ধোঁয়াও বেরোচ্ছে। তো এভাবে সবগুলো টপই এভাবে ফুটা করে নিব, এই যে ডালগুলিটা গরম করে নিছে, এখন এমনিতেই দেওয়ার সাথে সাথেই ফুটো হয়ে যাচ্ছে। আর এই তো সবগুলো ফুটা করে নিছে, এখন গাছগুলো লাগাবো, তো মাটিগুলো একদম শুকাই গেছে, এগুলো একটু জল দিয়ে ভিজিয়ে নিব, তারপর সার দিব, তারপর টপটা লাগাবো, টপে গাছটা লাগাবো।
তো সব সময় গাছ এনে লাগাই আর ভাবি যে আর গাছ কিনবো না, কিন্তু যখন গাছ দেখি তখন আমার আবার কিনতে ইচ্ছা করে। বারান্দায় একদমই জায়গা নেই। তো এদিকে একটা ব্যাম্বো ট্রি গাছ আছে, তো এটা রুমের মধ্যেই রাখবো। তো মাটিটা একদম বেশি শুকনা শুকনা হয়ে গেছে, যার জন্য একটু জল ছিঁড়ে একটু ভিজাই দিচ্ছি। আর এই গাছ লাগাতে লাগাতে অনেক রাত হয়ে যাবে, এমনিতেই 9টা বেজে গেছে। এই যে ব্যাম্বো ট্রি গাছটা, তো মাটিটা ভিজে এখন সামান্য একটু সারও দিয়ে দিচ্ছি। আর এই সারটা অনেক ভালো, আমি সবসময় এই সারটা ব্যবহার করি গাছের মধ্যে, কিছুদিন পর পরই দেই অল্প অল্প করে, অনেক ফুলও ফুটে গাছগুলোতে। আমার তো বারান্দায় ফল গাছ নেই, শুধু ফুল গাছ, আর ভালোই ফুল ফুটে গাছগুলোতে। কেঁচু সার যেটা ওইটা ও ভালো। তো এই মাটিটা সহই গাছটা লাগাবো। আর এই যে এখন উপর দিয়ে সাইড দিয়ে একটু হালকা সার দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মাটি দিয়ে দিব। আর এই গাছগুলো কিনছি অনেকদিন হয়ে গেছে, লাগাবো লাগাবো ভাবতে ভাবতে আর লাগাচ্ছি না। পাতা কয়েকটা নিচের দিকে হলুদ হয়ে গেছে, এই তো গাছটা লাগাই এখন সামান্য জল ছিটে দিয়ে দিচ্ছি। আর এটা তো রুমের মধ্যেই রাখবো, আর গাছটা খুব সুন্দর, আর লাল টব ভালো লাগতেছে। আর কয়েকটা গাঁদা ফুলের টব গাছও লাগাইছি। তো সবগুলি লাগানো শেষ, এখন এটা লাগাইলেই আর এই যে সাদা টবটার মধ্যে মাটি লেগে একদম কাদা কাদা হয়ে গেছে। আর গাছগুলোতে সকালে জল দিয়েছিলাম, যার কারণে আজকে জল না দিলে ভালো ছিল, একদমই ভেজা ভেজা। আর রুম তো একদম কাদা কাদা হয়ে গেছে, এগুলো এখন পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। বারান্দায় বসে তো লাগাতে পারি না, কারণ জায়গা তো খুব কম, আর এত টব রাখছি যে জায়গাই নেই। এই যে এটাও লাগানো শেষ, এখন টবটা মুছে দিচ্ছি। আর সবগুলো এখন এক সাইডে রেখে আগে এখন এই যে একটা ক্লিন করব। ফ্লোরে অনেক ময়লা হয়েছে। আর এই তো সব লাগানো শেষ, এখন এই যে দেখেন কি অবস্থা, মাটি দিয়ে একদম কাদা কাদা করে ফেলছি। তা এখন এগুলো সব পরিষ্কার করব। তো ভাবলাম গাঁদা ফুলের গাছগুলো লাগাই ফেলে, এই যে এদিকে 2টা লাগাইছি। আর লাল টব সবুজ গাছ ফুল ফুটে আছে, দেখতে খুব খুব ভালো লাগছে। সব লাগানো শেষ, এখন সব ক্লিন করব, অনেক রাত হয়ে গেছে। 4টা গাছ লাগাইছি। আর এই তো সব কিছু ফেলে ব্যাগ ট্যাগ ফ্লোর ক্লিন করে নিছে। আর এদিকে যে রং করেছিলাম টবগুলো, এই রং এখনও উঠানো হয়নি, এগুলো উঠাবো আস্তে আস্তে পরে। আর এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটাকে সবাই লাইক আর ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর অনেক রাতও হয়ে গেছে, প্রায় বেজে গেছে 11টা।